সময় শুনে মামা উঠে পড়েছি, দেখো 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 মামা। এই হ্যাঁ দাঁড়াও দেখছি, কলে আসবে, আমার কলে আসবে, আমার কলে আসবে, আমার কলে আসবে, সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে, বলে গুড মর্নিং দাদা। আমি দিদা আমাকে তুমি কেঁদেছ, আমি উঠে গেছি বলে কেঁদেছ, আমি চলে গেছি বলে কেঁদেছ, বলে বাবলে কেঁদে থাকো, দাঁড়া বাবার ফোনটা তার দিদি দিদি দাঁড়া, এখানে এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, খাবার নিয়ে আসি, বসো বসো একটু বসো, এই দেখো এটা কে গো, কে গো, তা তোমাকে একটা দেখো দিয়ে দি, ফোন ধরবে না ঠিক আছে মামা, ফোন ধরবে না কিন্তু, জল নিয়ে আসে তুমি, তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে কি আমার মেয়ের সারাদিনের রুটিন দেওয়ার জন্য কি কি খায় না খায়, তো আমি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করতে চলেছি, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বিস্কুট তো খায়নি, সব গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিয়েছে, আর নিজের খেলাটা দিয়ে কিছু খেলে না, এই কৌটো কাজে এগুলো দিয়ে খেলা করে। ও আমি ওর খাবারটা নিয়ে এসেছি, সুজি খাওয়াবো ওকে, এখন ওকে রোজ সকালে একটা বিস্কুট দিই, তারপরে জল খায় বা চা দিই, আমরা এখন চা খাই, তো চায়ের সঙ্গে একটা বিস্কুট চড়িয়ে দিই, তার চা বিস্কুটটা খাওয়ানোর পরে, মানে যতক্ষণে খাবারটা বানানো হয় ঠান্ডা হয় ততক্ষণ একটা বিস্কুট চা দিয়ে ভিজিয়ে বা জল দিয়ে ভিজিয়ে খাওয়াই, তারপরে আধ ঘন্টা 10-15 মিনিট পরে ওর খাবারটা খাওয়াই, আর খাবার খাওয়াতে ওকে 1-1.5 ঘন্টা লেগে যায় যে কোনো খাবার খাওয়াতে, তো দেখো খায়নি আমার, একটু খাওয়ানি জল খায় না, তাহলে তোমাকে দেখতে দেখো সবাই, এবার ওর জিভ পরিষ্কার করা হবে, চা করে নিয়ে আসি,
আমি চাটা করে নিয়ে এসে ঝট করে, তখন আমাদের খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওকে খাওয়াবো। আমার চা করা হয়ে গেছে, চা এনেছি, আর তখন মেয়ে মুখে বিস্কুটটা ঢুকিয়ে দিয়েছে, তখন এমনি চোখে মুখে জল দিয়েছে কিন্তু ব্রাশ করিনি। এখন আমি ব্রাশটা করবো, ব্রাশ কলগেট দেখলেই শুধু চলে চলে আসবে নেওয়ার জন্য। নে দেখো আমরা চা বিস্কুট খাবো খাওয়াই।
প্রতিদিন এক খাবার খাওয়াই না, আর যেদিন যেটা খাওয়াই সেদিন সেটা দুবার আর খাওয়াই না। প্রতিদিন সকালে সুজি, না হলে ডালিয়ার পায়েস, না হলে ওটস, না হলে দুধ বিস্কুট, মুড়িগুলো দুধ দিয়ে। এখন আমি আমার মেয়েকে গরুর দুধ খাওয়াই, 7 মাস থেকে খাওয়াই, ওর কোনো প্রবলেম হয়নি, শুট করেছে, তো সেই কারণে ওকে খাওয়াই। আর FM-টাও আমি খাইয়েছি, 3-4টে FM খাইয়েছি, তো 8 মাসের পর থেকে আর FM-টা বন্ধ করে দিয়েছি। বাইরের খাবার টোটালি বন্ধ, সেরেল্যাকও 2-3টে সেরেল্যাক খাইয়েছি, একটা নেস্টাম খাইয়েছি, তো আমার মেয়ে বমি করে দেয় সেরেল্যাক নেস্টাম খেলে। সেই কারণে ডাক্তারকে বললাম যে টোটালি ঘরের খাবার খাওয়াবো, ডাক্তার বললো হ্যাঁ টোটালি ঘরের খাবার খাওয়াও, প্রবলেম নেই। তো ভাত মুড়ি রুটি ঘরে আমরা যেটা খাই সেটাই ওকে খাওয়াই, শুধু ওর রান্নাটায় তেল মশলা ঝালটা কম দিই, মানে ঝাল দিই না, তেল মশলাটা ওরটা আগে একটু নামিয়ে নিয়ে তারপর আমাদেরটা করে দিই। আর ভাত 1-2 মাসের মতো মিক্সিতে পেস্ট করে, মানে প্রেশার কুকারে রান্না করে মিক্সিতে পেস্ট করে খাওয়াতাম ওর, যখন 7 মাস রানিং তখন থেকে। 8 মাসের পর থেকে ওকে প্রেশার কুকারে ওভার কুক করে ওই স্টিলের গ্লাসের পেছন দিয়ে ভালো করে চটকে নরম করে সেটা ওকে খাওয়াই, আর চামচে করে খাওয়াই, ঝিনুক বাটিতে ফুলে করেও কোনোদিনও খায়নি। মামা খেয়ে নাও, কাম করে দিয়ে নাও। মামা আমি ইসু করে দিয়েছে, মামা মামার মামা যে ইসু করে দিয়েছে। ওকে তো খাওয়াতে এখন প্রায় 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 15-20 মিনিট লেগে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা, ওকে আমি সুজি খাওয়াচ্ছি, ও ইসু করে দিয়েছে, প্যান্টটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি ওকে খাইয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসছি। খাওয়ানো হয়ে গেছে, এই দেখো 8টায় বসেছি, 9টা বাজে। খাওয়ানোর পরে ওকে পরিষ্কার করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ওকে এখন নিচে নিয়ে যাওয়া হবে, ঠাম্মা গান শেখাচ্ছে। আজকে যেহেতু রবিবার বলেছিলাম, রবিবারে আমাদের বাড়িতে গান শেখানো হয়। শোনা ঠাম্মার কাছে চলে যা, আমি ঘর গুছাবো। ওকে এখন ঠাম্মার কাছে নিচে নিয়ে যাওয়া হবে, আর ততক্ষণে আমি ঝট করে ঘরটা পরিষ্কার করে নেবো, বিছানা তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে, সব জিনিসপত্র দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব পরিষ্কার করতে হবে। মামা টাটা টাটা করে দাও তো, টাটা করে দাও। এই যে এই যে, তুমি বারবার ওটা ফেলবে আর আমি বারবার তুলে দেব, হ্যাঁ বদমাশি হচ্ছে। দেখো এখন বারবার ফেলবে, ওই দেখো দেখেছ কি বদমাশ, তাহলে দেখো এখন বারবার ফেলে দেবে আর ওকে বারবার তুলে দিতে হবে। যা আমি আর পারবোই না, পারবো না আমি আর তুলতে, যাও না ওকে নিয়ে যাও, আমি ঘরটা গুছাবো। মামাম টাটা করে দাও, মামাম এই যে তোমাকে তুলতে বলছে, দেখেছ তোমাকে তুলে দিতে বলছে, কি তোমাকে বলছে তুলে দিতে। সোনা এই সোনা, হ্যান্ড স্যানিটাইজ করে দাও একটু। ওরে বাবারে কত আদর করছে, পাপাকে এত আদর করতে হয়, ও বাবা ও বাবা, ও লে 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 লে, নাক খেয়ে নিল রে, নাক খেয়ে নিল রে, এ নাক খেয়ে নিল, মিষ্টি ছি ছি ছি, নাকে নোংরা, ছি ছি ছি, কায় না কায় না। ওরে বাবারে বাবারে, আমাকে তো একটু এরকম আদর করিস না, হ্যাঁ সোনা এ সোনা, আমাকে তো একটু এরকম আদর করিস না। এ মা এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা, দেখো বাপ বেটির প্রেম, দেখো প্রেম, আমার সঙ্গে এরকম একটু প্রেম হয় না, আমি এত কষ্ট করি আমাকে একটু আদর করে না। যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যাও না বাবু, উফ এত ছটপটে হলে কি করে হবে, আমাকে আলনা গুছাতে হবে, মশারি খুলতে হবে, বিছানা গুছাতে হবে, ঘর গুছাতে হবে, সব নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি যাও। টাটা করে দাও আমাকে,
আমাকে টাটা করে দাও সোনা, আমাকে টাটা করে দাও, টাটা করে দাও, করবে না, টাটা টাটা করে দাও, করে দাও, করে দাও, করবে না, যাও যাও যাও, চলে যাও চলে যাও, তুমি চলে যাও নিচে ধামার কাছে চলে যাও, আমি ঘরটা পরিষ্কার করিনি। এ দেখ টাটা করে দাও, তুমি এখনই তো উপরে আসবে, যাও এবার। ও গেল, আমি এবার দেখো ঘরের কি অবস্থা, এখানে বসে খাওয়ানো হয়েছে, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, এখন বিছানা তুলবো, ঘর ছাটাবো, ঘর টোর আলনা টালনা পরিষ্কার করবো, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে চাল দেওয়া হয়ে গেছে, মেয়েটার কান্নার আওয়াজ পেলাম, তো চলো দেখে আসি মেয়েটা কি করছে। সরো সরো, গান শেখানো হচ্ছে নিচে, দেখে আসি পুচকিটা কি করছে। ঘরে আছে, ঘরে আছে, দেখে নিয়েছে আমাকে, দেখে নিয়েছে আমাকে, দেখে নিয়েছে।
তা চলে আসছে, এখন অনেক বাচ্চা টাচ্চা দেখেছে না সঙ্গী সাথে, ওই জন্য এখন খেলা। তো এই দেখো আমার মামাম চলে এসেছে নিচ থেকে, ওর হয়ে গেছে থাকা, ও বেশিক্ষণ থাকে না, মানে আমি যদি ওর চোখের সামনে থাকি ও 24 ঘন্টা সবার কাছে থাকবে। আর বলতে নেই, আমার মেয়ে খুব মিশোকে, চেনা জানা অচেনা সবার সঙ্গে ও সবার কোলে যাবে, রাস্তায় বেরোলে যে কোলে নিতে চাইবে সবার কোলে যাবে, কাঁদবে না, মানে এটা যে অচেনা লোক যাবো না চিনি না সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু ঘরের মধ্যে আটকা ঘরে থাকে, লকডাউন, কোথাও বেরোয় না, তবুও মাঝে মাঝে একটু ওই বাড়িতে যাই, ওইখানে সব মানে আমাদের যে ফ্যামিলি আত্মীয় স্বজন আছে ওরা একটু কোলে টোলে নেয়, কাঁদে না কিছুই না, সবার কাছে যায়, মানে ওর পরিচিত, মানে ওর ঠাম্মা দাদু বাবা আমি আমরা যে কোনো একজন ওর চোখের সামনে থাকলেই হলো, সবার কাছে যাবে। তো বলেছিলাম ভাত বসিয়ে জামা কাপড় কাচবো, তো ভাত এখনো নামেনি, মেয়ে চলে এসছে তো হলো না, ওর বাবাও বেরিয়ে গেল কোথায়, মাও গান শেখাচ্ছে, আর প্রতিদিন মাই কাছাকাছি করে দেয়, আমি ভিজিয়ে রাখি, মাই স্নান করার সময় কাছাকাছি করে দেয়, কিন্তু সানডেতে মার একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু গান শেখায় তো টাইমটা হয় না, খুবই ব্যস্ত থাকে। আমার মেয়ে এখানে খেলা করে, এই জানলাটা দিয়ে লোকজন গরু তারপরে কুকুর দেখতে পায়, তো খুব খুশি হয়, এটাই ওর খেলার জায়গা, ও ওর নিজের মানে খেলনা টালনা দিয়ে খেলে না। আর ভাত প্রায় হয়ে এসছে, আমি এখন ভাতটা নামাবো, ভাত নামিয়ে তো আমি দেখো মামামকে স্নান করে দিয়েছি, স্নান করা হয়ে গেছে ওর, আর আমারও ভাত খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। মাও ততক্ষণে চলে এসছে, মা মাছ টাছ কেটে রেডি করে মা রান্না বসিয়েছে, তোর মা এখন রান্নাঘরে রান্না করছে, আর রান্না করতে করতে আবার স্টুডেন্ট চলে এসছে গান শিখতে, তো মা আবার অর্ধেক রান্না করে গ্যাস অফ করে আবার চলে গেল নিচে গান শেখাতে। তো আমার মেয়ে এখন ঘুমাবে, তো আজকে তাড়াতাড়ি উঠেছে, অন্যান্য দিন মানে এক ঘুম দিয়ে দেয় তারপরে স্নানটা করে, এখন বাজে 11:25। তো আমি ওকে মানে ও হওয়ার পর থেকে প্রতিদিন আমি ওকে 11:30টার মধ্যেই স্নান করাই, এই পর্যন্ত মানে ওর 11 মাস রানিং। তো এখন 6 মাসের পর থেকে একটু মানে গরম পড়েছে যেহেতু, তো 2-1 দিন দেরি হয়ে যায়, 12:30-12:30 হয়ে যায়, তো আজকে আমার 11:25-এর মধ্যে এখন স্নান হয়ে গেছে, এখন তো ঘুমাবে আমার মেয়ে। এই দেখো এখন এটা হচ্ছে গরুর দুধ, 100 ml দুধ খাওয়াবো, এখনও তো বাটি চামচে খায় না, ঝিনুকেও খায় না, বোতলেও খেতে চায় না, কিন্তু ওকে চিপে চিপে মুখের মধ্যে ভরে দিতে হয়। তো দেখো এটা হচ্ছে ঘামাচি ক্রিম, গলায় খুব ঘামাচি হয়েছে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম, আর আমাদের ওপরে অ্যাড্রেসটা সেই জন্য প্রচুর গরম, তো মেয়ের গলায় ঘামাচি বেরিয়েছে, আর একটা ডাক্তার দেখিয়ে নেওয়া হয়েছে, ক্রিমটা খুবই ভালো, 1-2 বার লাগাতেই ঘামাচিগুলো পুরো একদম মিশে যায়, মরে যায়। তো মামা দেখো মুখে দেয় না ওটা, তোমার ঘামাচি হয়েছে না, গলাটা উঁচু করো, গলা উঁচু করে দাও, গলা উঁচু করে দাও, দেখি দেখি এবারে তো আয়, এটা তো ক্রিম মাখিয়ে দেবো না তোমাকে, বলো এ দেখো এ দেখো কে ক্রিম মাখবে গো, কোথায় ক্রিম বেরোচ্ছে না কেন, শেষ হয়ে গেছে মনে হচ্ছে, আমি ক্রিমটা সবসময় মাখাই না, যেদিন ওকে সাবান দিয়ে স্নান করাই সেদিনই মাখাই, আজকে মুখে একটু সাবান দিয়েছি সেই কারণে ক্রিমটা লাগাচ্ছি, ক্রিম লোশন রোজ মাখাই না কেন ওর ঠান্ডা লেগে যাবে সেই জন্য, এমনি সর্ষের তেল মাখাই ওকে, ডাবল লাল তেলটা ছোটবেলায় মাখাতাম শীতের সময় মাখাতাম ডাবল লাল তেলটা, আচ্ছা 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 বিরক্ত হচ্ছে, আচ্ছা আচ্ছা ঘুম পেয়েছে, আমি জানি তো ঘুম পেয়েছে, ও এরকম টাইমে ঘুমায় প্রতিদিন 10:30-11:30 মধ্যে একটু ঘুমিয়ে নেয়, আধ ঘন্টা হলেও ঘুমায়, তো ঘুম থেকে উঠে ওর খাবার খাওয়াবো ওকে, লাঞ্চ করাবো, তো আচ্ছা আচ্ছা নে 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 আয়া চামামা করবো না, আয়া চামামা টু দিয়ে যা, আয়া চামামা টু দিয়ে যা, এই দেখো এই দেখো ওই দেখো, আয়া চামামা টু দিয়ে যা, আয়া চামামা টু দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টু দিয়ে যা, আয়া চামামা টু দি, পাউডার দিয়ে দি, পাউডার দিয়ে দি, পাউডার দিয়ে দি গো, লে বাবা লে বাবা, আমার চোখে মুখে ঢুকে যাচ্ছে পাউডারটা, এখন ওর ঘুম পেয়েছে আসল কথা,
আসল কথা ঘুম পেয়ে গেছে, ওই জন্য এরকম ছ্যান ছ্যান করছে। তুমি এখন কত এখন ঘুম পাড়ি দেবো, আজকে শোল মাছের ঝোল হয়েছে ওর জন্য, জ্যান্ত শোল মাছের ঝোল আর ভাত। তো এখন ওকে একটু দুধটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপর তো পেটু দেখছো তুমি, পেটু ঢাকা দাও। তো তারপরে দুপুরবেলা ওকে যখন খাওয়াবো তোমাদের সঙ্গে, আবার আমি আসছি। এখন ওকে দুধটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। মাম্মা এই তো দাদা খেতে হয় না, সবাই দেখছে কিন্তু তোকে, পচা মেয়ে বলবে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই তো দাদা পাও। দাদা কে খাচ্ছে, কে না কে না কে না, সেই সকালে সুজি খাইয়েছি, 9টায় খাওয়া শেষ হয়েছে। তো এখন আমি ওকে দুধটা খাওয়াচ্ছি। রোজ দুধ খাওয়াই না, যেদিন ঘুমিয়ে যায় সেদিন আর খাওয়াই না। একবার ঘুম থেকে উঠলে স্নান করিয়ে ভাত খাইয়ে দিই। তো আজকে ঘুমাইনি এখনো, আর অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে একটুখানি সুজি খেয়েছে, তো সেই কারণে দুধটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে ভাতটা খাবো। তো আমি এখন ওকে এটা খাওয়াই, অনেক নকশা করে এখন খাওয়াতে হবে। তা আমি আবার তোমাদের সঙ্গে আসছি ওর দুপুরের লাঞ্চ টাইমে। তো বাই এখন। তো এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি জামাটা খুলে দিয়েছি, খুব গরম আছে সেই জন্য। আর এই দেখো দুধটাও খায়নি, যতটা দুধ নিয়েছিলাম ভিডিওতে যতটা দেখালাম, দুবার ওই টেনেছে, ওই দুবারই খেয়েছে। ঘুমানোর জন্য খুব কাঁদছিল, প্রতিদিন এরকম টাইমে ঘুমায়। তো ও যখন ঘুমিয়েছে আমি আমার কাজটা সেরে নিই, ওর যে ভাতটা করতে হবে, মানে আমরা যে ভাতটা খাই সেই ভাতটাই, ওই সেই ভাতটা আমি প্রেশার কুকারে একটু জল দিয়ে আরো দু তিনটা সিটি দিয়ে নরম করে নেব। যেহেতু ওর দাঁত ওঠেনি তো ভালো করে চিবাতে পারবে না, আর আমরা যেহেতু একটু শক্ত ভাত খাই, তো সেই কারণে। তো আমি এখন আসছি ওর ভাতটা করে দিয়ে। তো তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠলে যখন আমার লাঞ্চ টাইম হবে, মেয়ের লাঞ্চ টাইম হবে, তখন আমি তোমাদের সঙ্গে ওর লাঞ্চ টাইমটা শেয়ার করব। তো এখন আমি দেখো আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজছে 12টা, 12টা বাজছে, 12টা 10 মেখে দিয়েছি। এখন ওকে খাওয়াবো, পুরোটা তো খাবে না, ইনকমপ্লিট, প্রতিদিন ইনকমপ্লিট ভাবেই খায়। তো ওকে খাওয়ানো হয়ে গেলে আমি স্নান করবো, জামা কাপড় কাচবো, এখনো হয়নি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো এখন ওকে খাওয়াই, দেখো তোমরা। তোমরা চাইলে আমি অন্য আর একটা ভিডিওতে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।